কত ঘাত প্রতিঘাত সমালোচনা, শত আবদার না মেটাতে পারার দায়, তিক্ত কথার বিষমাখা তীরে রিক্ত চিত্তে লড়াইটা নিজের সাথেই, নিজেকে খুঁজে পাওয়ার, ফিরে পাওয়ার, ফিরে আসার, করে দেখানোর। মাহমুদুল্লাহ রিয়াদ বিশ্রাম বিশ্রাম খেলার একমাত্র উপকরণ হিসেবে উপেক্ষিত ছিলেন এশিয়া কাপে। নিউজিল্যান্ড সিরিজে রান করে দলে ফিরলেন, সুযোগটা এলো বুড়ো হাড়ে ভেলকি দেখানোর, বিশ্বকাপ দলে জায়গা হলো, যতটা না উত্তেজনার তার চেয়ে বেশি চ্যালেঞ্জের। ব্যাটিংয়ে নেমে যখনই বাংলাদেশ হয়েছে দিকভ্রান্ত, দিকবিদিক খুঁজে মেলেনি পথের দিশা, একজন মাহমুদুল্লাহ রিয়াদ হাজির হতেন, হাল ধরতেন, কাঁধে চাপিয়ে নিতেন দায়িত্ব। 11 বিশ্বকাপে ইংল্যান্ড বধ, বিশ্বকাপে বাংলাদেশের জার্সিতে সেই প্রথম সেঞ্চুরি, কিংবা ইসরো উদানাকে ছক্কা হাঁকিয়ে বাংলাদেশকে নিদাহাস ট্রফির ফাইনালে তোলা, আরও কত শত অধ্যায়ে জড়িয়ে একজন মাহমুদুল্লাহ রিয়াদ। লাল সবুজ জার্সিতে যখনই কালো মেঘের অশনি সংকেত, তখনই হর হামেশাই মুশকিল আসান রিয়াদের হাত ধরে আসত শরতের নীল শুভ্রতা। শেষ 14 ইনিংসে মাত্র 5 বার 50 ওভার পুরো খেলতে পারা বাংলাদেশের আজকের ম্যাচে 50 ওভারের কোটা পূর্ণ করে খেলতে পারার কৃতিত্ব একজন রিয়াদের। মুশফিকের বিদায়ে যখন ক্রিজে এলেন, দলের স্কোর তখন 35 ওভার 5 বলে 175 রানে 6 উইকেট, সাথে তৌহিদ হৃদয় আর 3 ফ্রন্টলাইন পেসার। তৌহিদ হৃদয়ের উইকেট বিলিয়ে দিয়ে আসা আর তাতেই সপ্তম উইকেটের পতন মাত্র 180 রানে। আরও একবার জল্পনা কল্পনা শঙ্কা আর দুশ্চিন্তা, বাংলাদেশ খেলতে পারবে না পুরো 50 ওভার। রিয়াদ মাঠে নামার পর তখনও বাকি 14 ওভার, দল ব্যাটিং করলো, রান এলো 70। টেল এন্ডারদের নিয়ে মাহমুদুল্লাহ জমালেন বিন্দু বিন্দু রান, বোলাররা যেন খুঁজে পান কিছুটা আশার আলো। সাইলেন্ট কিলার সাইলেন্টলি করলেন নিজের কাজটা, 49 বলে করলেন 41 রান, স্ট্রাইক রেটটা 84-এর মতো। রূপকথার গল্পের কোনো রঙিন চরিত্র সোনার কাঠি রূপার কাঠি ঘুরিয়ে এই 49 বলে 100 করে ফেলতেন কি না তা নিয়ে মাতামাতি হতেই পারে, তবে স্থান কাল পাত্র বিবেচনায় মাহমুদুল্লাহ রিয়াদের এই রান দিন শেষে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় গেম সেন্স আর অভিজ্ঞতার গুরুত্ব আসলে কতটুকু। চাইলে দুইটা আকাশ ছোঁয়া দৃষ্টিনন্দন শট খেলে গ্লোরি হান্টিং করতেই পারতেন, তবে তাতে রানটা হয়তো 200 হতো না, 50 ওভার খেলা তো দূরের কথা। মাহমুদুল্লাহ রিয়াদের মাহাত্ম্য এখানেই, আমাদের জাদুর কাঠি ঘুরিয়ে 200-300 স্ট্রাইক রেটে ব্যাটিং করার কল্পনা দিন শেষে বিলাসিতা, ভিডিও গেমের বাস্তবতা, চর্মচক্ষু সাক্ষী হতে পারে এরকম সজ্ঞান বাস্তবতায় আমাদের একজন মাহমুদুল্লাহ রিয়াদের গুরুত্ব আমরা বিপদে পড়লেই বুঝি, আর তখনই আমরা তাকে খুঁজি। পারভেজ ইমাম, অনফিল্ড।